নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2023, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার এই মাসে স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, কর্ম, বিবাহ, প্রেম, শিক্ষা কেমন যেতে চলেছে, নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বর্তমান যে গ্রহের গোচর অনুযায়ী আমি যে আপনাদেরকে আলোচনা করব, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তবে একটি কথা আমি বলবো যে প্রতি মাসে যে আমি রাশিফলটি দিই এটা সম্পূর্ণ ইঞ্জিনের রাশিফল, কিন্তু এই রাশিফল আপনাদেরকে সব দিক থেকে কিন্তু সাহায্য করবে। আপনারা বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে নিন। কুম্ভ রাশির 100 জন মানুষ রয়েছে, 100 জন কিন্তু 100 রকমের ফল পাবেন, হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু 30-50% এই রাশিফল আপনাকে কিন্তু এ মাসে গাইড কিন্তু দিবে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি শনি রাশিতে অবস্থান করছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, বর্তমানে আপনার শনির, আপনাদের শনির সাড়েসাথী চলছে, এই শনির সাড়েসাথী চলছে। আপনাদের যদি জন্ম কুণ্ডলিতে শনি যদি নেগেটিভ থাকে কিনা, এই সময় আপনাদের জয়েন্ট পেন, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ব্যথাজনিত সমস্যা, ব্যাক পেন, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অথবা কোনো জায়গাতে চোট আঘাত লাগা, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। তবে ওভারঅল যদি বলি, ছোটোখাটো খুচরো সমস্যাগুলো থাকবে, বড় ধরনের যে স্বাস্থ্য নিয়ে ভোগা সেটা কিন্তু আপনাদের থাকছে না, প্রথম কথা স্বাস্থ্যের জায়গাটা। তবে আমি বলবো ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই জায়গা থেকে আপনারা কিন্তু বিরত থাকুন, কারণ এখানে কিন্তু যতদিক ফাস্টফুড খাবেন আপনাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা, লিভারের সমস্যাটা কিন্তু বেশি কিন্তু বাড়বে। এবার আসি শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষা, পঞ্চম প্রতি তৃতীয়ভাবে অবস্থান করছে রাহুর সাথে। ঠিক 8 জুন থেকে বুধ আপনার চতুর্থভাবে অবস্থান করবে এবং 24 জুন থেকে এই বুধ আপনার পঞ্চমভাবে অবস্থান করবে। অর্থাৎ আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসটা শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক রয়েছে। আপনার কোনো যদি এক্সাম থাকে বা কোনো জায়গাতে যদি অ্যাডমিশন নিতে চাইছেন, ফর্ম ফিল আপ করতে চাইছেন, বাস আপনি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক শিক্ষাক্ষেত্রে কিন্তু এ মাসে রয়েছে। যারা সিএ পড়ছেন, যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, যারা নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করছেন, যারা এমবিএ নিয়ে পড়ছেন, এই ক্ষেত্রগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ কিন্তু দিবে শিক্ষা। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে প্রেম, পঞ্চম প্রতি তৃতীয়ভাবে, ঠিক 8 জুন থেকে চতুর্থ, 24 জুন থেকে আপনার পঞ্চমভাবে অবস্থান করবে। আমি বলবো 8 জুন পর্যন্ত কিছুটা সমস্যা কিন্তু প্রেমের ক্ষেত্রে রয়েছে, কিছু ক্ষেত্রে আপনাদের ওভার থিঙ্কিং করা প্রেম নিয়ে, অত্যাধিক প্রত্যাশা, এই জায়গাগুলো কিন্তু 8 জুন পর্যন্ত থাকবে। 8 জুনের পর থেকে কিন্তু খুব ভালো, কিন্তু 16 জুন আপনার রবি পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন, এখানে কি হবে, রাগ, জেদ, ইগো, সেন্টিমেন্ট বৃদ্ধি করবে, যে কোনো বিষয়ে আপনাদের রাগ, জেদ অথবা যে কোনো বিষয়ে, ছোটোখাটো বিষয়ে সেন্টিমেন্টের জায়গা কিন্তু দেখা আপনাদের যাচ্ছে, আপনি কুম্ভ রাশির মানুষ। এবার আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, আপনাদের
বৈবাহিক জীবনে আপনাদের লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে। অর্থাৎ এই সমস্যাটা আপনার 16 জুন পর্যন্ত রয়েছে। 16 জুনের পর থেকে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো, ছোটোখাটো অসুস্থতা, গোল্ডেন কাপের সমস্যা, কিছু ক্ষেত্রে শরীর নিয়ে ভোগা আপনার লাইফ পার্টনার কিন্তু 16 জুন পর্যন্ত কিন্তু রয়েছে। 16 জুনের পর আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসতে চলেছে। কিছুটা ম্যারিড লাইফে আপনাদের আর্গুমেন্ট হতে পারে লাইফ পার্টনারের মধ্যে, কিন্তু 16 জুনের পর থেকে কিছুটা হলেও আপনাদের পরিস্থিতিটা কিছুটা হলেও ভালো কিন্তু হবে। এবার আসি, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ভাগ্য কেমন যাবে? দেখুন, ভাগ্যাধিপতি শুক্র নিচস্থ গৃহে অবস্থান করছে, সারা মাস নিচস্থ থাকবে। আমি বলবো এ মাসে বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন না, কারণ ভাগ্যপতি তো আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো পজিশানে নেই, ষষ্ঠভাবে অবস্থান করছে। ভাগ্যপতি ষষ্ঠভাবে, ষষ্ঠভাব কিন্তু মোটেও কিন্তু ভালো রেজাল্ট দেয় না, বিড়ম্বনা নিয়ে আসবে ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা। যারা লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা ট্রেন্ডিংয়ে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু আপনাদের আদর্শ কিন্তু নয়। ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনাদের জুন মাসটা কিন্তু খুব একটা ফেভার দিবে না। সেখানে কিন্তু যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন সেখানে কিন্তু আপনাদের অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই জন্য আমি বারবার বলি ভিডিওগুলো শুনুন, কারণ এখানে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি। কারণ ভাগ্যপতি ষষ্ঠভাবে, ভাগ্য বিড়ম্বনা আপনাদের রয়েছে, বড় কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া এ মাসে কিন্তু নেবেন না। এবার আসি আপনাদের কর্ম। কর্মাধিপতি নিচস্থ গৃহে অবস্থান করছে। দেখুন, কর্মক্ষেত্রে আপনাদের চাপ প্রেশার থাকবে, কিন্তু কর্ম ছাড়বেন না। এ মাসটাতে কোনো জায়গাতে কাজ ছেড়ে দেওয়া এটা না, দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন। আপনাদের আগামী দিন ভালো আসতে চলেছে কুম্ভ রাশি কর্মক্ষেত্রে। যারা পরিবর্তন করতে চাইছেন বা ভালো একটা প্যাকেজের চাকরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসটা কিন্তু খুব একটা আদর্শ সময় নয়। কিছুটা হলেও আপনার কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি হতে পারেন, আপনার এগেনস্টে কিছুটা হলো শত্রুতা হতে পারে। জুন মাসটা কিছুটা হলো সতর্কভাবে চলুন, একটু ট্র্যাকফুলি চলুন, কাজটাকে গুছিয়ে নিন। কোনো আর্গুমেন্টে, কর্মক্ষেত্রে কোনো আর্গুমেন্টে আপনারা কিন্তু জড়াবেন না। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, সপ্তম ভাব হচ্ছে বিজনেস, সপ্তম পতি চতুর্থভাবে অবস্থান করছে শত্রুর রাশিতে। 16 জুন থেকে আপনার মিত্র রাশিতে অবস্থান করবে। 16-15 জুন পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু 16 জুনের থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে উন্নতি কিন্তু হবে। যারা ব্যবসা করছেন, আপনি বিশেষ করে অনলাইনে ব্যবসা করছেন, আপনি মেডিসিনে ব্যবসা করছেন, আপনি ফার্নিচারের বিজনেস করছেন, আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিজনেস করছেন, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে 15 জুনের পর থেকে, 16 জুন থেকে। থার্ড হাউসে রাহু আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিতরূপে লাভ আপনারা কিন্তু পাবেন। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, অর্থাৎ কথাবার্তার দ্বারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো 24 জুনের পর থেকে আপনাদের সময়টা বিশেষভাবে ভালো কিন্তু আসতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে কিছুটা হলো শেষের দিকে আপনাদের সুসংবাদ নিয়ে আসতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনাদের এ মাসে কি উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন, এবং এর পাশাপাশি আপনারা
শুনির বীজমন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। জুন 2023 কুম্ভ রাশির বিশেষভাবে কিছু কিছু দিক থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।